সেটা হলো তামিলনাড়ুর বাস স্ট্যান্ড। এখান থেকে বিভিন্ন জায়গায় বেঙ্গালুর, চেন্নাই, কলকাতা যে কোনো জায়গায় এখান থেকে বাস ছাড়ি। হ্যাঁ, তামিলনাড়ুর বাস স্ট্যান্ড। এটা গাড়িগুলা এখান থেকে চেন্নাই যায়, বেলুর, বেলুর থেকে চেন্নাই যায়। গাড়িগুলা এখান থেকে চেন্নাই যায়, এটা হচ্ছে তামিলনাড়ুর বেলুর। বেলুর থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট, বিভিন্ন ভারতবর্ষের রাজ্য। এই যে গাড়ি একটা ঘুরতেছে, এটা বলবো, এটা বলবো চেন্নাই। এগুলো হলো লোকাল গাড়ি, বেলুর বিভিন্ন উপজেলা পর্যায়ে যায় লোক কীভাবে উঠতেছে। বাংলাদেশের মতোই লোক চাপাচাপি গিয়ে উঠবে লোকাল গাড়ি। স্টেশনটা অনেক সুন্দর, অনেক বড়, বাংলাদেশের মতো না। বাস অল্প হইল, স্টেশনটা অনেক বড়। বিভিন্ন গাড়িগুলা কোন জায়গায় যাইব ইংলিশ লেখা, তামিল লেখা তো আমরা বাঙালির আসলে বোঝা খুব কঠিন। গাড়িটা যেতেছে চেন্নাই, কি লেখা কোন জায়গা থেকে কোন জায়গা কিছুই তো বোঝা যায় না। ইংলিশ লেখা থাকলে তো কিছুটা বুঝতাম। স্টেশনটা অনেক বড়, বসার জায়গা কম হইল, স্টেশনটা অনেক বড়। কারণ লোক আইসে বাস ওইটা জায়গা বড়, বিদায় লোকও বেশি বাসে না। এই গাড়িটা বোঝে না, কিছুই বোঝা যায় না। আমাদের বাংলাদেশের মতোই লোকাল গাড়িগুলা খুব চাপাচাপি হচ্ছে। এটা কিছু লোকাল গাড়ি, এই বেলুর, তামিলনাড়ুর বিভিন্ন উপজেলা পর্যায়ে যায় গাড়িগুলো। এখানের রোদের খুব তাপ, মানে উপরে তাকাই জানা, রোদ কম থাকলেও তাপটা অনেক বেশি। যাচ্ছে কইতে কই যাইব বোঝার কোনো ধরনের। বাসটা দেখতে খুব চমৎকার, লোকালে আসছে, এই যে আবার লোকালে লোক উঠতেছে। দেখছেন বাসের ডিজাইনটা অনেক সুন্দর। বাস স্ট্যান্ড তো লোক সংখ্যা অনেক বেশি, রোদের খুব তাপ। বাসটা ওই জিনিস যাইতেছে লেখা তামিল লেখা, কিছুই বুঝতে পারতেছি না। এটা হলো তামিলনাড়ুর বেলুরের বাস স্ট্যান্ড। হ্যাঁ, এই এটাই বাস স্ট্যান্ড। আল্লাহ হাফেজ।